দেশে 2023-24 অর্থ বছরের বাজেট 7,61,785 কোটি টাকা, যেখানে কর জিডিপির অনুপাত 7.4%। প্রতিবেশী দেশগুলোতে যেই হার 15% ওপরে, উন্নত দেশগুলোতে তা 30%-এরও বেশি। এবার এই ঘাটতি মেটানোর জন্য আশার কথা শোনালো মোবাইল আর্থিক সেবা নগদ। প্রতিবছর কর জিডিপির অনুপাতের বড় তারতম্য তৈরি করে বাজেট ঘাটতি, যার ফলে সরকারকে নির্ভর করতে হয় বিদেশি ঋণ ও সহায়তার উপর। অর্থনীতি বিশেষজ্ঞরা মনে করেন এর সবচেয়ে সহজ সমাধান দেশের অভ্যন্তরীণ উৎস, যার মধ্যে মূল্য সংযোজন কর বা ভ্যাট অন্যতম। বিভিন্ন খাতে দেশীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ভ্যাট পায় জাতীয় রাজস্ব বোর্ড। নগদ আছে সেবা খাতে দেশের অন্যতম সেরা ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানের তালিকায়। টানা দ্বিতীয়বারের মতো এই গৌরব অর্জন করেছে 8.5 কোটির বেশি গ্রাহকের প্রিয় প্রতিষ্ঠান নগদ। কর জিডিপিতে অবদান রাখার মাধ্যমে বৃহৎ পরিসরে দেশের অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি দেশীয় নির্ভরতায় বিশ্বাস করে নগদ বলে জানান প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মোহাম্মদ আমিনুল হক। আমাদের ওয়ান অফ দি সোর্স অফ বাজেট যেটা আছে সেটা হচ্ছে ইন্টারনাল সোর্স, সেখানে ভ্যাট একটা সিগনিফিকেন্ট ভূমিকা পালন করতে পারে। সো এই ভ্যাটের টাকা যদি আমরা ইন্টারনাল সোর্স থেকেই আমাদের বাজেটের যে ঘাটতিগুলোকে পূরণ করতে পারি, আমাদের দেশের বাইরে থেকে কিন্তু কান্ট্রিকে আর লোনটা করতে হচ্ছে না। 2041 সালের উন্নত বাংলাদেশ গড়তে হলে বাজেট ঘাটতি পূরণ ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে ভ্যাট প্রদানে অবদান রাখাকে জরুরি বলে মনে করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। আমাদের রেভিনিউর বড় অংশ আসবে, আপনাদের সহায়তা আমাদের লাগবে। বড় বড় ট্যাক্স পেয়ার আমাদের মেইন ট্যাক্স, বড় বড় শিল্প গোষ্ঠী আমাদের মেইন অর্থের যোগান দেওয়া দেশের উন্নয়নে। ডিজিটাল আর্থিক সেবা ও উদ্ভাবন দিয়ে এরই মধ্যে দেশের সবচেয়ে জনপ্রিয় মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ, যে প্রতিষ্ঠানটি সক্ষম হচ্ছে দেশের টাকা দেশেই রাখতে। আমাদের 8.5 কোটির উপরে কাস্টমার বেজ আছে। এটা আমাদের কাস্টমারদেরকে যেমন আমরা নতুন নতুন করে সার্ভিস দিয়ে যাচ্ছি প্রতি বছর, আমাদের টেকনোলজিক্যাল ইনোভেশন যেরকম হচ্ছে, তেমন একইভাবে আমরা আমাদের এই কাস্টমারদের এই ভ্যাটগুলোকে কালেক্ট করে আমরা কিন্তু সরকারকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। অন্যদিকে বিদেশি ঋণের বোঝা মুক্ত হয়ে মাথা উঁচু করে দাঁড়াতে চায় সরকার, সেখানেও অন্যতম সেরা নগদ।